শিবসাগর কারাগারত ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ, মানবাধিকার চূড়ান্ত উলঙ্ঘন কারাগারের ভিতর চড়াত। এইজন বিমান বরা উরফে বীরেন বরা, বোকাখাটর নিবাসী এইজন লোকে কিছুদিন পূর্বেপরা শিবসাগর জেলা কারাগারত খাটি আছিল কারাবাস। 30 আগস্টত জামিনত কারাবাসের মুক্ত হয় বিমান বরায়। শিবসাগর জেলা কারাগারত দুর্নীতি আর অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ বর্তমান কারামুক্ত বিমান বরার। বিমান বরার অভিযোগ, কারাগারের কয়দিক জেল মেনুয়েল অনুসরি খোয়া বোয়া তথা অন্য সামগ্রী যোগান ধরা নহয়। যিনি মৌলিক অধিকার দিল্লি সুপ্রিম কোর্টে দি আছে বিচারধীন বন্দী সকল আর কারাবাসী সকল, কাপড় কানির ধরি খোয়া বোয়ার ধরি সেই সম্পূর্ণ খোয়া বোয়া কাপড় কানি, কালি পরশি এখন এপ্লিকেশন লিখার কারণে লিগেল এড সেক্রেটারি বাইদেউ অল্প কাপড় কানি বিতরণ করলেগে, কিন্তু যাকে পাব লাগে নেপায়। কয়দী সকল জেলের ভিতর মারপিটরও অভিযোগ বিমান বরার। কয়দী পেরলত যার ক্ষেত্র গিরিধর লাল মুদি নামের কয়দীজনের নেতৃত্বত বৃহৎ ধনের লেনদেন তথা গুন্দারাজ চলা বলেও অভিযোগ বিমান বরার। ধনের লেনদেন করে কয়দী সকল ছুটি দিয়া হয় বলে মন্তব্য বিমান বরার। আর কিছু মানুষ টাকা দিলে মানে তার মানে ছুটি পায়, টাকা নিদিলে ছুটি নেপায়। কোনোবা টাকা দিলে মানে 10 দিনত ছুটি আহি যায়, 15 দিনত ছুটি আহি যায়। কিছু মানুষ আকো বাপেক মাক মরিলেও, মোর দেউতা ঢুকাইছিল জেলত থাকার অবস্থাত, মোর দেউতা ঢুকাইছিল কিন্তু দেউতার মই মৃত সৎকার করবলেও আহিব নোৱাইলো। বিচারধীন কয়দী সকল লেট্রিন সাফা করা ঝাড়ু মরা কামত নিয়োজিত করে, প্রাপ্য অধিকারের কথা কলে গুন্ডা বাহিনীর দ্বারা মারপিট করার অভিযোগ। কর্মবিলা করব লাগে তার কনভিক্ট হলে সরকারে ওয়েস্ট দি আছে, ওয়েস্ট দি আছে, আর সেই সরকারে ওয়েস্ট দি থাকা কয়দী সকল কাম নকরায়। যিখিনি বিচারধীন বন্দী আছে সেই বিচারধীন বন্দীবিলাক মানে লেটিনত পানি ভরা করায়, ঝাড়ু মরুয়া করায়। এতিয়া এই সমূহ অভিযোগের প্রত্যুত্তর শিবসাগর জেলা কারাগার কর্তৃপক্ষই কিদরে দিয়ে সেয়া লক্ষণীয় হব। শিবসাগরের ভৈরব মুন্ডার রিপোর্ট, প্রাগ নিউজ।